हेलो फाउंडार्स, गुड इवनिंग टू ऑल ऑफ यू। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमी दीपायन आपनादेर साथे नतून एकटा भिडियो जेखाने आमी आपनादेर बोलबो जे ऑन पैसिव दुबईते केनो मार्केटिंग करछेन। दुबई आपनादेर मने अनेक प्रश्न आसे, প্রত্যেকটা ভিডিওতে প্রায় এক দুটো কমেন্ট এসেই থাকে যে দাদা ইন্ডিয়াতে মার্কেটিং কবে শুরু হবে, দুবাই কেন, দুবাই ছাড়া কি আর কোনো দেশ নেই, প্রচুর আসে। যেমন ধরুন বলতে পারি আমি, দুবাইতে আমাদের অন প্যাসিভের হেড অফিস আছে বুর্জ খলিফা। আপনারা অনেকেই জানেন না, হয়তো জেনে নিন, অনেকে ভাবেন ইউএসএতে আছে, বাট এটা জেনে নিন দুবাইয়ের যে হেড অফিস সেটা হচ্ছে ইউএসএ নয়, এখন বদলে গেছে, এখন আছে আমাদের বুর্জ খলিফা দুবাইতে, আমাদের মেট্রো স্টেশন দুবাইতে। আমাদের বুর্জ খলিফাতে অ্যাড ক্যাম্পেইন হয়, আমাদের দুবাই মলে মার্কেটিং হয়, এছাড়া আরও যে 33টা মল আছে, সুপার মার্কেট আছে, সেখানে মার্কেটিং হয়। সুপারকার্ড মজলিস দুবাইতে হচ্ছে, মেট্রো স্টেশন তো অলরেডি আছে। এছাড়া ধরুন আমাদের গভর্নমেন্টের সাথে দুবাইতে কোলাবোরেশন হয়, দুবাইয়ের যে কোনো গভর্নমেন্টের সাথে আমাদের কোলাবোরেশন আছে, উমেন বিজনেস কাউন্সিল হোক, তাকদির অ্যাওয়ার্ড হোক আমাদের আছে, এমিরেটসের সাথে আমাদের আছে, দুবাই পুলিশের সাথে আমরা আছি। তো সব কিছুতে কেন দুবাই? জাইটেক্স গ্লোবাল দুবাইতে হলো, সেখানে আমরা আছি, কেন কেন? বা ধরুন এই কাল থেকে শুরু হবে কি আরব আফ্রিকান কনফারেন্স শুরু হবে, ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু হবে, এক্সিবিশন শুরু হবে, তো সেখানে আমরা কেন, আমরা সব জায়গায় কেন দুবাইতেই আছি, অন্য দেশ কেন নয়? আছি ভালো কথা, বাট অন্য দেশ কেন নয়? অন্য দেশে কি কিছু নেই, বা অন্য দেশ কি মার্কেটিং করার মতো নেই? পৃথিবীতে এত দেশ আছে, দুবাই কেন? তো এই যে প্রশ্ন আমাদের মনে ঘুরে বেড়ায়। বা সব থেকে লাস্ট কোয়েশ্চেন আমি যেটা অ্যাটেন্ড করবো সেটা হচ্ছে ইন্ডিয়াতে কখন শুরু হবে, ইন্ডিয়া কেন নয়, আমি ব্যাপারটা বলছি খুলে, ঠিক আছে? তো সাথে থাকুন, ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট। যারা এই মনে যাদের প্রশ্ন আছে তারা সবাই গ্রুপে শেয়ার করবেন ভিডিওটা, যারা যারা জানতে চায় যে দুবাইতে কেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের সবার মনে যা ডাউট আছে দুবাই সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে, কারণ দুবাই থেকে আমরা করে লাভ কী পাচ্ছি এবং কী ফায়দা আমরা পেয়েছি এবং ইন ফিউচার কী কী ফায়দা পেতে চলেছি সব কিছু আমি বলবো, এবং দুবাই কেন আমরা চুজ করেছি। চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও অনেক আপনাদের মনের প্রশ্ন যেগুলো আছে যেগুলো সলভ করা যায়, আমি ডাউট যে উত্তর দিতে পারি, সেরকম প্রশ্ন আমাদের কাছে রাখবেন কমেন্টে, আমি রিপ্লাই নিয়ে উত্তর নিয়ে আসবো, ঠিক আছে? তো চলুন, তো দুবাই দেখুন, দুবাই হলো এমন একটা কান্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি, ঠিক আছে? ফাস্টেস্ট গ্রোয়িং সিটি দুবাই কোনো দেশ নয়, প্রথমে এটা ক্লিয়ার করে নিন, দুবাই কোনো দেশ নয়, দুবাই হলো একটা দেশের একটা অংশ। যেমন ধরুন আমরা ইন্ডিয়া, ইন্ডিয়ার কী আছে, ইন্ডিয়ার 29টা ইউটি অ্যান্ড স্টেটস আছে, রাজ্য এবং ইউনাইটেড টেরিটরি আছে, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল বাংলায় যেটাকে বলে, তো সেরকমই ওদের বলা হয় এমিরেটস, ঠিক আছে? কি বলা হয়, এমিরেটস। তো এরকম সাতখানা এমিরেটস নিয়ে তৈরি করা হচ্ছে একটা দেশ, সেটা হচ্ছে আরব দেশ। কি আরব দেশ? একটা হচ্ছে সৌদি আরব, সেটা কিন্তু নয়, এটার নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে? ইউনাইটেড আরব এমিরেটস এদের দেশের নাম। এদের মধ্যে যেমন খুব পপুলার এমিরেটস কোনটা, দুবাই এবং আবুধাবি, কারণ আবুধাবি হচ্ছে রাজধানী এবং সব থেকে পপুলার যদি সিটি বলেন বা এমিরেটস বলেন সেটা হচ্ছে দুবাই। এখন দুবাই প্রচুর পরিমাণে ট্রাভেলিংয়ের জন্য, ট্রান্সপোর্টের জন্য এবং প্রচুর প্রচুর ফেমাস হয়েছে, বিজনেস হেড অফিস প্রচুর বিজনেসে এই হয়েছে, ছাড় দিয়েছে, মানে যাতা মানে ভাবতে পারবেন না এত গ্রো করেছে। এমন কথা বলা হয় যে অ্যাক্টিভিটিস, বোঝেন অ্যাক্টিভিটি মানে হচ্ছে ধরুন আপনি যে চড়েন, নাগরদোলা চড়া বলে না, বা রাইডস, রাইডস বলে, ধরুন আজকের আপনি উটে চড়লেন, কালকের ঘোড়ায় চললেন, পরশু দিন আপনি ধরুন বুর্জ খলিফাতে চললেন, তারপরের দিন আপনি নদীপথে সমুদ্রপথে যাত্রা করলেন, এইভাবে এক একটা রাইড যদি করেন দুবাইতে 365 দিনে আপনি 365-র বেশি রাইড আছে ওখানে, 365 দিনে প্রত্যেক দিন একটা করে রাইড করেও শেষ করতে পারবেন না, এত রাইডস আছে, এত কিছু করার জিনিস আছে ওখানে, ঠিক আছে? এটা এসআরএর থেকে এই খবরটা পাওয়া আমার। তো যাই হোক, তো এত কিছু কেন করা হচ্ছে, তার কারণ হচ্ছে এটাই যে দুবাই এখন সবচেয়ে গ্রোয়িং কান্ট্রি, যেখানে 170-টার বেশি দেশের লোক আসে। এবার বলুন, আপনি তো সেই জায়গাতেই মার্কেটিং করবেন না যেখানে সব থেকে বেশি লোক আছে, আপনি বলুন, আপনি ভেবে দেখুন, আমি কি এসআর কি বেশি টাকা খরচ করে প্রত্যেকটা দেশে গিয়ে মার্কেটিং করবে, নাকি এমন একটা জায়গায় করবে যেখানে 170-টা দেশের লোক আছে? আগে বলুন, আপনি হলে কি করতেন? আপনি হলে এটাই করতেন যেটা এসআর করছে। এই বুদ্ধিটা কার যদি বলেন, এই বুদ্ধিটা হচ্ছে তারেক তান্তাওয়ি, যে আমাদের ইজিপ্টের অন প্যাসিভ ইজিপ্টের সিইও, ঠিক আছে? তো উনি দুবাইতে করার আইডিয়া দেন। এখন দুবাইতে যে আমাদের মার্কেটিং চলছে, তারপরে আপনি দেখুন ফায়দা কী কী,
প্রথমত 170টা দেশের লোক আমরা পাচ্ছি, দ্বিতীয়ত আমরা বারবার যে বিভিন্ন ধরনের আমরা যেগুলো বললাম অনপ্যাসিভ মেট্রো স্টেশন, দুবাই মল, কোনো সুপার মার্কেট, সুপার কার মজলিস, বুর্জ খালিফা, হ্যাঁ যেখানেই যাবেন সেখানেই দুবাই, দুবাইতে আমরা জাইটেক্স গ্লোবাল, তো এত সব জায়গায় দুবাইতে আমরা করার ফলে মানুষের ভেতরে আমরা প্রবেশ করছি, কোথায় যেখানে যাচ্ছে সেখানে অনপ্যাসিভ, যেখানে যাচ্ছে সেখানে অনপ্যাসিভ, তো মানুষের ভেতরে এটা হচ্ছে যে অনপ্যাসিভ অনপ্যাসিভ, এখন চারিদিকে যখন অনপ্যাসিভ হয়ে যাবে মানুষের ভেতরে একটা বিশ্বাস একটা ভরসা আসবে, ঠিক আছে। এইটা হলো ব্র্যান্ডিং, এটাকে বলে ব্র্যান্ড প্রমোশন। এবার আপনাকে আমি বোঝাবো যে গভর্নমেন্ট কেন, গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় আমরা আছি, দেখেন দুবাই পুলিশ হোক, দুবাই এমিরেটস হোক, বা আপনি দেখেছেন জাইটেক্স গ্লোবালে গভর্নমেন্টের সাথে আমরা ছিলাম, আপনি ওমেন কাউন্সিল বলুন, আপনি তারেক অ্যাওয়ার্ড বলুন, ঠিক আছে। তো এই সব জায়গায় আমরা কেন আসছি, বা কালকে আমরা যেতে চলেছি আফ্রিকান, এই জায়গাগুলো কি, বা কদিন আগে একটা হলো পীয়ূষ গোয়েলের সাথে যেখানে গিয়েছিলাম, ওটা একটা কনফারেন্স ছিল, ইন্ডিয়ান ইউএই ওয়েব কনফারেন্স ছিল, তো এই জায়গায় যাওয়ার কারণটা বলছি। আমরা যখন বারবার গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছি, ভালো করে বুঝুন, আমরা যখন বারবার গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছি তখন গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট লেভেলের যে কোনো কনফারেন্সে আমাদের ইনভাইট করবে, যখন আমাদের ইনভাইট করবে এরকম অন্য দেশের সাথে ওয়েব কনফারেন্সে, তখন আমরা গিয়ে বিভিন্ন দেশের কাছে নিজেদের প্রেজেন্ট করার সুযোগ পাবো, বুঝতে পেরেছেন। কারণ তারেক অ্যাওয়ার্ডস হোক বা অন্য অন্য অ্যাওয়ার্ডস হোক, আমরা যখন গভর্নমেন্টের সাথে এত হায়ার লেভেলে জুড়ে গেছি তখন আমরা ওই সব জায়গায় অটোমেটিক্যালি ইনভাইট পাবো, যখন অটোমেটিক্যালি ইনভাইট পাবো, যেমন পীয়ূষ গোয়েলের সাথে আমাদের মোহাম্মদ কামাল স্যার দেখা করেছিল, সেখান থেকে আমাদের গভর্নমেন্টের সাথে মিট আপ করার সুযোগ হয়েছে, গভর্নমেন্টের থ্রু বিজনেস করার সুযোগ এসেছে। কালকে কালকে দেখুন আমরা কোথায় যাচ্ছি, আফ্রিকা অ্যান্ড আমাদের ইউএইর একটা কনফারেন্সে যাচ্ছি, সেখানে আমরা স্ট্র্যাটেজিক পার্টনার, সেখানে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব, যখন ওখানে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব তখন কি করব, না তখন আমরা আমাদের প্রোডাক্ট তো শোকেস করব, ওখানে কে আসছে, ওখানে ফার্স্ট লেডি অফ সার্বিয়া আসছে, ফার্স্ট লেডি অফ জম্বিয়া আসছে, এছাড়া আরও 35টা দেশের ডেলিগেটস আসছে, ডেলিগেটস মানে মন্ত্রী লেভেলের বা হায়ার লেভেলের অথরিটিস, অফিসিয়ালস, গভর্নমেন্ট পার্টনার্স, এরকম লোক আসছে। তো যখন তারা আসবে আমাদের প্রোডাক্টগুলো দেখবে, ইউজ করবে, ভালো লাগবে, তখন তারা গভর্নমেন্টকে রেকমেন্ডেশন করবে। এবার আমরা কাজের থ্রু গেছি, আমরা গেছি ইউএইর স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে, যখন আমরা ওখানে পার্টনার গেছি তখন আমরা অলরেডি একটা বিশ্বাসের জায়গা অর্জন করছি, না এই গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার, তো কোনো সন্দেহ বা কোনো ডাউট বা কোম্পানি কেমন হবে, কোম্পানি কোনো রকম মানে কোনো ডাউটই আসবে না, কোনো মিস্টেক মানে এরকম ভাবনাই আসবে না যে গভর্নমেন্টকে বিশ্বাস করা যায়, এই কোম্পানি কি সরি এই কোম্পানি কি বিশ্বাস করা যায়, কি করব আমাদের যেহেতু গভর্নমেন্টের অনেক ডেটা আছে, তো এই প্রশ্নই আসবে না, ব্যাপারটা বুঝেছেন। এইভাবে আমরা একটা গভর্নমেন্ট থেকে বিভিন্ন গভর্নমেন্টে ছড়িয়ে পড়ছি। আমরা জানেন আফ্রিকাতে আমাদের আফ্রিকা না ওটা আলজেরিয়াতে আমাদের প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, এরকম দেখবেন আস্তে আস্তে সমস্ত গভর্নমেন্ট ইউজ করবে, আর যখন সমস্ত গভর্নমেন্ট ইউজ করবে তখন দেশের লোক ইউজ করতে বাধ্য, দেশের লোকের মনেও এরকম কোনো সন্দেহ আসবে না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে আমরা ছড়াচ্ছি বিজনেসটা। এবার আমি আপনাকে বলবো যে ইন্ডিয়া কেন নয়, এই প্রশ্নটাই ভুল যে ইন্ডিয়া কেন নয়, ইন্ডিয়া অবশ্যই 140 কোটি আমাদের দেশের জনতা জনগণ, এবং তাদের মধ্যে সবথেকে ফার্স্টেস্ট মার্কেট, গ্রোয়িং মার্কেট হচ্ছে আমাদের, এবং সবথেকে বেশি ইউথ আমাদের ইন্ডিয়াতে, তো ইন্ডিয়াতে মার্কেটিং হবে, সঠিক সময় এলে হবে। নজল স্যার বলেছেন, অ্যাস স্যার বলেছেন, ইন্ডিয়াতে আমরা খুব বড় লেভেলের প্ল্যান করছি, আশা করছি দেখবেন ইন্ডিয়াতে যখন মার্কেটিং হবে আমরা সবাই অবাক হব, এটা আমার বিশ্বাস। তো অ্যাস স্যারের ওপর ভরসা রাখুন, অ্যাস স্যার যেটা যেটা বলেছে আজ অবধি সেটা যেটা হয়েছে, তো ভরসা রাখুন, অবশ্যই সব কিছু হবে, অবশ্যই সব কিছু হবে, যা যা অ্যাস স্যার বলেছে সেটা হবে, একটু ধৈর্য ধরুন, বিজনেসটা যেভাবে এগোচ্ছে সেখানে অনেক বড় বড় লোক আছে, স্ট্র্যাটেজিক পার্টনার আছে, সরি মানে স্ট্র্যাটেজিস্ট লোক আছে, তারেক তান্তাওয়ি আছে, এছাড়া আরও অনেক লোক আছে, মার্কেটিং অফিসার আছে, তারা আমাদের থেকে অনেক বেশি জানে, বেশি বোঝে, তাদেরকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দিন, আমরা সে অপেক্ষা করি এবং দেখি এবং ব্যাপারটা এনজয় করি। তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কাল থেকে ইজিপ্টের আপডেট আসা শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।